আসসালামু আলাইকুম। দেশ বিদেশ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। সামনে যে সড়কটি দেখছেন এই সড়কটি পানগাঁও বটতলা টু বীরবাগুর সড়ক। আমরা রয়েছি উত্তর পানগাঁও মৌজা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা। যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটির পাশে আমাদের আজকের বাড়িটির অবস্থান। বাড়িতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল সিগন্যালটি বাজিয়ে দিন যাতে নতুন কোনো আপডেট মিস না হয়ে যায়। আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওর শেষে আজ আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টিপস জানিয়ে দিব, আর সেটি হলো জমি দলিল করার পূর্বে জমির গোপন কোনো সমস্যা ফাইন্ড আউট করার কৌশল। আরও জানিয়ে দিব এই জমিটির দাম, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিও। দেখছেন রাস্তার পাশে হলুদ ম্যাপ করা বাড়িটি। বাড়িটি রয়েছে 6% জমির উপর। বাড়িটির মুখে প্রশস্ততা রয়েছে 40 ফিট। নিষ্কণ্টক ঝামেলা মুক্ত একটি জমি। সমস্ত কাগজপত্র বিক্রির জন্য প্রস্তুত করা রয়েছে। আশা করি এই বাড়িটি আপনি পছন্দ করবেন, কারণ বাড়িটিতে রয়েছে 6টি রুম। সেমি পাকা টিনশেড বাড়িটির 6টি রুমেই ভাড়া চলছে। বাড়ির সামনে রাস্তাটি রয়েছে 8 ফিট। দর্শক, এবার জেনে নিন আজকের টিপস। জমি দলিল করার পূর্বে জমির গোপন কোনো সমস্যা ফাইন্ড আউট করার কৌশল। জমিটির কাগজপত্র যাচাইয়ে সন্তুষ্ট হয়ে কেনার বিষয়ে মনস্থির করলে, তা বায়না করলে আপনার নাম ঠিকানা জমির দাগ খতিয়ান উল্লেখ করে জমিতে একটি সাইনবোর্ড দিন। একই সঙ্গে পত্রিকায় ছোট আকারে হলো একটি বিজ্ঞাপন দিন। এতে করে কোনো সমস্যা হলো আপনি আইনগত সুবিধা পাবেন। তাছাড়া এই জমির অন্য কোনো দাবিদার বা ওয়ারিশ থাকলে, মামলা মোকদ্দমা সহ অন্য কোনো সমস্যা থাকলে তা প্রকাশিত হবে এবং আপনি ভবিষ্যতের একটি স্থায়ী ও জটিল সমস্যা থেকে রক্ষা পাবেন। প্রয়োজনে অবস্থা বুঝে আপনার জমি কেনার সিদ্ধান্ত পরিবর্তন করুন। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য। দর্শক, গুরুত্বপূর্ণ টিপসটি আপনার কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। আর ভূমি সংক্রান্ত কোনো সমস্যা এবং এর সমাধান বিষয়ে কোনো টিপস জানতে চাইলে কমেন্টে জানিয়ে দিন, পরবর্তী ভিডিওতে আপনার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এবার জেনে নিন বাড়িটির মূল্য। 6% এই সেমি পাকা টিনশেড সুন্দর বাড়িটির মূল্য রাখা হয়েছে মোট 66 লক্ষ টাকা। দর্শক, ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল সিগন্যালটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। আবার দেখা হবে নতুন কোনো লোকেশনে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।